يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تبارك وتعالى في سورة أخرى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، رواه مسلم. الحمد لله، শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে বছরের পর বছর সুস্থ রেখেছেন, চলাফেরার সুযোগ করে দিয়েছেন, ঈমানের উপরে থাকার তৌফিক দান করেছেন। যেই আল্লাহ এই তৌফিক দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগেই, 2 দিন আগেই আমরা গণনা করতাম হিজরি বর্ষ 1444, এখন গণনা করতে হচ্ছে 1445। এভাবেই জীবনের বছরগুলি অতীত হয়ে যাচ্ছে, যার যত অতীত হয়ে যাচ্ছে ততই আয়ু কমে যাচ্ছে, ততই বেঁচে থাকার দিনগুলি সীমিত হয়ে আসছে। আসুন আমরা একটু হিসাব করে দেখি, আল্লাহ আমাকে কতদিন রাখলেন, কতদিন চলার সুযোগ করে দিলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতদিন আনুগত্য করেই চললাম। আল্লাহ আমাদের বিষয়গুলিকে ভাবার এবং সেই অনুযায়ী আল্লাহর পথেই চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম, আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে মুহররমের 2 তারিখ। মুহররম মাস, মুসলিম সমাজ এ মাসটিকে বিভিন্ন শ্রেণী বিভিন্ন দৃষ্টিতে গ্রহণ করে থাকে, উদযাপন করে থাকে। আমরা সাধারণভাবে বলতে পারি মুসলিম উম্মা এ মুহররম মাসে যেন 5 শ্রেণীতে বিভক্ত। 1 শ্রেণী, তারা মুহররম মাসকে মনে করে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এ মাসেই হচ্ছে তাদের সবচেয়ে বড় বড় ইবাদত বন্দেগী। অথচ সেই সব ইবাদত বন্দেগী ইসলামে কোনোই প্রমাণিত নেই। তারা হচ্ছে চরমপন্থী রাফেদি শিয়া, যাদের ইবাদতের দিনেই হলো, মাসেই হলো এই মুহররম মাস। 2 শ্রেণী তাদের বিপরীত, শিয়ারা এ মাসটিকে শোকের মাস হিসাবে পালন করে। বিপরীত শ্রেণী হলো খারেজি, চরমপন্থী আরেক শ্রেণী, যারা শিয়াদের বিরোধিতা করাটাই তাদের আবাদত মনে করে। তারা এই মাসটিকে তাদের আনন্দ উৎসবের মাস হিসাবেও গ্রহণ করে থাকে। 3 শ্রেণী, যারা শিয়া নয়
নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, কিন্তু শিয়াদের কাজগুলি তারা তারাও এ মাসে পালন করে। চতুর্থ শ্রেণী যারা গাফেল শ্রেণী, কিছুই খোঁজ খবর নেই, কবে মুহররম আসে আর কবে চলে যায় কোনো কিছুই খোঁজ রাখে না। পঞ্চম শ্রেণী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামের অনুসরণে এই মুহররম মাসেরও ইবাদত পালন করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। আমরা যেন সেই শ্রেণীর এই অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মুহররম মাস হোক আর যে মাসেই হোক না কেন, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবাই কেরাম যেভাবেই তাদের অবস্থান ছিল আমাদের অবস্থানও সেভাবেই হবে, এটি একজন হাফপন্থী মুসলিমের দায়িত্ব ও কর্তব্য। আমরা যারা আলহামদুলিল্লাহ নিজেদেরকে সেই মানহাজে, সেই সালাফি মানহাজে বা সেই সালাফি মানহাজের অনুসারী হিসাবে দাবি করে থাকি, আমাদের এখন তো কর্তব্য হলো সেই পন্থায় অবলম্বন করা। আল্লাহ আমাদের সেটি জানার এবং সে পথে চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, মুহররম মাস শুরু হতে না হতেই শুরু হয়ে যায় শিয়াপন্থীদের সবচেয়ে বড় বড় উৎসব। এ মাসটি তাদের কাছে শোকের মাস, এ মাসে তাদের কাছে বিবাহ শাদীও নিষিদ্ধ, কারণ বিয়ে শাদী হলো আনন্দ উৎসব, সুতরাং মুহররম মাসে তাদের কাছে নিষিদ্ধ, কিন্তু ইসলামে নিষিদ্ধ নয়। এ মাসটিতে তারা নানা ধরনের ইবাদত করে, তার মাঝে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন রকমের তাজিয়া মিছিল ইত্যাদি তৈরি করে এই রাজধানীর বুকেও, বাংলার বুকেও সে ধরনের বড় বড় তারা মিছিল বা অনেক কিছুর আয়োজন করে থাকে, মিষ্টি বিতরণ বা আরও কত কিছু। কথায় সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু প্রায় 1380 বছর আগে তিনি শাহাদাত বরণ করলেন, কিন্তু আজও তারা সেই শোক পালন করে যাচ্ছে। অথচ ইসলামে কোনো মানুষ মারা গেলে একজন পুরুষ সর্বোচ্চ 3 দিন ব্যতীত হবে শোক পালন করবে, সর্বোচ্চ সময়সীমা হলো একজন মেয়ে মানুষের, যেই মেয়ে মানুষের স্বামী মারা যায় তার শোক পালনের ইদ্দতের সময় হলো 4 মাস 10 দিন, এর চেয়ে বেশি কারণ নেই। সেই সময় তো পার কত আগেই হয়েছে, শুধু এটুকুই নয় বরং শোক পালনের নাম দিয়ে যে সমস্ত জাহিলি কর্মকাণ্ড করে থাকে, সহিহুল বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যা, তারা আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না যারা শোক পালনের লক্ষ্যে বিলাপ করতে গিয়ে নিজেদের গাল চাপড়ায়, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি কর্মকাণ্ডে জড়িয়ে যায়, তারা কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না। অনলাইনের যুগ, বেশি দূরে যেতে হয় না, ঘরে বসে আপনি কত ধরনের তাদের খেলতামাশা দেখতে পান অনলাইনে, ফেসবুকে কিভাবে রক্তাক্ত করে, কিভাবে গাল চাপড়ায়, কিভাবে নিজেকে কত কিছু করে। অথচ তাকে একটু জিজ্ঞাসা করুন, তুমি যেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এত মায়া কান্না করো, সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন, তুমি কি সেই অনুসারী হওয়ার চেষ্টা করো, দেখবেন বিন্দুমাত্র তার মাঝে নেই। হয়তো বা জিজ্ঞাসা করবেন, তুমি কি দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করো, দেখবেন তার কোনো সালাতও নেই, নেই সিয়াম, নেই যাকাত, নেই ইসলামের কিছুই। এগুলি বড় পরের কথা, তাকেও যদি জিজ্ঞাসা করেন, তুমি এত নিজেকে জাহির করতে চাও, তুমি এত কিছু দেখাতে চাও, তুমি কি আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমকেও বিশ্বাস করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
চরমপন্থী শিয়া তারা আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমকেও কখনো পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না নাউযুবিল্লাহ তাদের বিশ্বাস তাদের দাবি যে এই কোরআন হলো অসম্পূর্ণ কিভাবে খুব সহজে আপনাকে বোঝাবে এই কোরআনে যদি সূরা থাকে মুহাম্মদ এই কোরআনে যদি সূরা থাকে ইউসুফ তাহলে কোথায় গেল সূরা আলী কোথায় গেল সূরা হাসান কোথায় গেল সূরা হুসাইন জবাব তারা জবাব দিয়ে দিবে এগুলি এখনো আসেনি তাদের সর্বশেষ ইমাম যে ওয়েট করছে অপেক্ষায় রয়েছে তিনি বাকি অংশ নিয়ে তার আগমন ঘটবে আরো বিলম্বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোরআনে সূরা রয়েছে মরিয়াম তাহলে কোরআনে সূরা ফাতেমা কোথায় এই হলো তাদের আকীদা বিশ্বাস সকল নয় চরমপন্থী যারা শুধু এতটুকুই নয় যেই কোরআন রয়েছে এই কোরআনকেও অবিকৃত হিসাবে তারা রাখেনি এ কোরআনকেও বিকৃত করেছে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে লানত বর্ষণ করে আয়াত তৈরি করে কোরআনে প্রবেশ করিয়েছে তারা যেটা তেহরানে প্রিন্ট পর্যন্ত হয় এটি আমার বানানো কথা নয় বাস্তব কথা এখনো আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যথেষ্ট নয় আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ এই আজান হয় এখনো চরমপন্থী শিয়া তার বক্তব্যে বলে আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে সুন্নিদের বিরুদ্ধে যতক্ষণ না ওই মক্কা মদিনায় আজানের আওয়াজ শোনা যায় আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেই মক্কা মদিনায় এই আজান না চালু হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলতেই থাকবে এই হলো ইসলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের জগতে শ্রেষ্ঠ হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথচ চরমপন্থী রাফেজি শিয়ারা তারা তাদের এই বড় বড় আলখাল্লা পরা সেই ধর্মযাজকেরা তারা বিশাল বড় কেক কাটে কেকের উপরে লিখে দেয় আয়েশা ফিন্নার আয়েশা জাহান্নামী নাউযুবিল্লাহ 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 এটাই তাদের আকীদা এটাই তাদের বিশ্বাস এটাই তাদের ধর্ম এটাই তাদের দিন যদি এটাই হয় তাদের দিন তাহলে ইসলাম কোথায় মুসলিম আপনি কাকে বলবেন ইসলামের অনুসারী আপনি কাকে দাবি করবেন সুতরাং মুহররম মাসে শিয়াদের এই চরমপন্থা এই তাজিয়া মিছিল বা এই সব কিছু এগুলি ছদ্মবেশী বা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় কারণ এগুলি কখনোই ইসলামের কাজ হতে পারে না যদি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে শাহাদাত বরণকে নিয়ে এত শোক পালন করতে হয় তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও তো খারেজিদের কাছে খারেজিদের হাতে শাহাদাত বরণ করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও তো শাহাদাত বরণ করেছেন খারেজি চরমপন্থীদের কাছে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল ফারুক খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও তো ইসলাম বিদ্বেষী বিরোধীদের আঘাতে শাহাদাত বরণ করেছেন কোথায় সেই তাদের শোক অতএব মনে রাখতে হবে ইসলামে এই ধরনের শোকের কোনো ভিত্তি নেই শোকের কোনো অস্তিত্ব নেই সুতরাং এই মুহররম মাসে এসব যা কিছু দেখা যায় সবগুলি নিষিদ্ধ সবগুলি হারাম কাজ প্রতিটি মুসলিমের অবশ্যই তার এই সচেতনতা থাকতে হবে এই বিশ্বাস থাকতে হবে যে এগুলি হারাম এগুলি থেকে নিজে বেঁচে থাকবো এবং অন্য মুসলিমকেও সাধ্যপক্ষে সুন্দরভাবে বুঝিয়ে সেগুলি থেকে বিরত রাখার চেষ্টা করব এটি একজন মুসলিমের দায়িত্ব আল্লাহ আমাদের তৌফিক দান করুন সমবেত মুসলিমবৃন্দ সুতরাং এই আশুরা মুহররম মাসে আমাদের করণীয় কি জবাব
صحيح البخاري صحيح مسلم সহ একাধিক নির্ভরযোগ্য হাদিসে এসেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দেখলেন মদিনার ইহুদিরা তারা আশুরা মুহররম আশুরা শব্দটি আশারা থেকে আশারা শব্দের অর্থ হলো 10 মুহররম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করছে জিজ্ঞাসা করলেন মাহাদা কি ব্যাপার এটা রহস্য কি তারা বললেন হাযা ইয়াউমুন সালিহ এটি অত্যন্ত ভালো দিন কেন এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে তার শত্রু ফেরাউন ও তার বাহিনী থেকে মুক্তি দান করেছিলেন ফসামা মূসা শুকরান লিল্লাহ সুতরাং মূসা আলাইহিস সালাম সেই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে সিয়াম পালন করেছেন তাই ইহুদিরা বলছেন আমরাও সেই অনুযায়ী পালন করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বললেন ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম তোমরা আজকে মূসা আলাইহিস সালামের দিন সঠিকভাবে পালন করো না বিকৃত করে ফেলেছো এরপরেও যদি এটা করো তাহলে তোমাদের চেয়ে আমি বেশি অধিকার রাখি মূসা আলাইহিস সালামের মতো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে এই দিনটিতে সিয়াম পালন করা فصام النبي صلى الله عليه وسلم وامر بصيامه نبي صلى الله عليه وسلم তিনি আশুরা মুহররমের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন এটি হলো প্রথম হিজরির কথা প্রথম হিজরিতে আশুরা মুহররমের সিয়াম এর বিধান ছিল ওয়াজিব দ্বিতীয় হিজরিতে রমাদানের সিয়াম ফরজ হয় রমাদানের সিয়াম ফরজ হলেই আশুরায় মুহররমের সিয়াম আর অপরিহার্য থাকে না সেটি নফল সিয়ামে রূপান্তরিত হয় কিন্তু নফল হলেও তার মর্যাদা কমে যায়নি সহি মুসলিমের আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহতাসিবু আলাল্লাহ ওয়া সাওম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানা আল্লাতি ক্বাবলা রাওয়াহু মুসলিম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী যে আশুরায়ে মুহররমের সিয়ামের বিনিময়ে আল্লাহ অতীতের এক বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন সুতরাং এই মর্যাদা এখনো বহাল রয়েছে যদিও সেটি নফল সিয়াম অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমাদের করণীয় কর্তব্য হলো এই মাসে বিশেষ করণীয় হচ্ছে সেটি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা আশুরায়ে মুহররমের সিয়াম কয়দিন পালন করব আশুরায়ে মুহররমের সিয়াম 10 তারিখ এটি হলো একটি দিন সহি মুসলিমের আরেক হাদিসে এসেছে সেটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যখন সাহাবায়ে কেরাম আশুরায় মুহররমের সিয়াম পালন করছিলেন 10 তারিখে এভাবে চলতে লাগলো দশম হিজরির কথা এটি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না হাযাল ইয়াউম তুআযিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা এটা হলো এমন দিন যেই দিনটিকে বড় করে দেখে গুরুত্ব দেয় ইহুদি এবং খ্রিস্টানেরা তাহলে আমরাও যদি তাদের মতোই শুধু এই দিনটিতেই সিয়াম রাখি এই গুরুত্ব দিয়ে তাহলে তো যেন তাদের সাথে একটা মেল হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিব্যক্তি পেশ করলেন বললেন লা আসু মান্না তাসিয়া যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে শুধু 10 তারিখ নয় 9 তারিখও আমি সিয়াম পালন করব কিন্তু আগামী বছর আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু তিনি বিধান দিয়ে গেছেন সুতরাং আশুরায় মুহররমের সিয়াম হলো 9 এবং 10 তারিখ 9 এবং 10 তারিখ দুদিন এটি ফরজ নয় এটি নফল সিয়াম কিন্তু এর মর্যাদা অনেক রয়েছে কারণ অন্য এক হাদিসে রয়েছে সেটিও সহিহ মুসলিমের আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহররম রমাদানের পরেই সবচেয়ে মর্যাদাপূর্ণ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম আর এই মুহররম মাসের সিয়াম বলতে কি বোঝায় এটি কি শুধু আশুরায় মুহররমের বা 9-10 না আরো বেশি সুযোগ রয়েছে জবাব এই হাদিসে কোনো দিন উল্লেখ করা হয়নি যদি দুই হাদিসের সমন্বয় করা হয় তাহলে বোঝা যায় 9-10ই হলো আশুরায় মুহররমের মুহররম মাসের সিয়াম কিন্তু আহলুল ইলম বলেন যেহেতু রমাদানের পরেই
মুহররম মাসের সিয়াম হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সুতরাং এই মাসে যদি কেউ আরো বেশি পরিমাণও রাখে রাখতে চায় তাও রাখা জায়েজ হবে অসুবিধা নেই তবে শিয়াদের অনুসরণ করে 1 তারিখ থেকে 10 তারিখে রাখবেন এমনটি যেন আবার না হয় আপনি রাখলেন 9 এবং 10 রাখবেন এছাড়াও যখন সুযোগ হলে রাখতে পারেন কোনো অসুবিধা নেই ওয়াল্লাহু তাআলা আ'লাম অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা এই মাসে 9 এবং 10 দুদিন সেটি হবে আগামী শুক্র এবং শনি আগামী শুক্র এবং শনি হবে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী 9 এবং 10 তারিখ সেই হিসাবে সিয়াম রাখার চেষ্টা করা যেতে পারে অন্য একটি হাদিসে এসেছে যেটি হাদিস সহিহ ইবনে খুজাইমা সহিহ ইবনে খুজাইমা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু বিয়াউম আও বা'দাহু ইয়াউম রাওয়াহু ইবনে খুজাইমা যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো এবং আশুরায়ে মুহররমের 10 তারিখের একদিন আগে এবং একদিন অথবা একদিন পরে এভাবে সিয়াম রাখো যে হাদিসটিকে আবার শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেটিকে দঈফ দুর্বল বলেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আশুরায়ে মুহররমের সিয়াম এর স্তর হলো তিনটি স্তর প্রথম স্তর হলো কেউ যদি পারে 11 9 10 11 তিন দিন রাখতে চাইলে সেটি রাখতে পারবে অসুবিধা নেই আবার যদি কেউ চায় শুধু 9 এবং 10 এই মর্মেই বেশি হাদিস এসেছে সেটি রাখবে যদি কেউ চায় এটাও পারছে না শুধু 10 তারিখে রাখবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন শুধু 10 তারিখেও কেউ যদি রাখে এটি কেউ অপছন্দনীয় বলা যাবে না সেটিও জায়েজ হবে ওয়াল্লাহু তাআলা আ'লাম সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এই সিয়ামের ইবাদত পালন করা এছাড়া প্রচলিত সমাজে যা কিছু হয় সবগুলি বর্জনীয় কখনোই সেগুলি গ্রহণীয় নয় বিশেষ করে শিয়াদের আরেকটি সুন্নাত হলো শিয়াদের সুন্নাহ তা হলো এই মুহররম মাসে বেশি বেশি ইয়াজিদকে গালিগালাজ করা ইয়াজিদকে বেশি বেশি গালিগালাজ করা আমরা কি করব আমরা কি গালিগালাজ করব না আমরা ভালোবাসব না কি করব জবাব ইতিহাস প্রমাণ করে ইয়াজিদ তিনি তেমন ভালো মানুষ ছিলেন তাও না বহু ধরনের তার ত্রুটি প্রমাণিত হয় কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন লা নাখুসুহু বিল মুহাব্বা ওয়া লা নুলইনুহু আমাদের আকীদা বিশ্বাস হলো আমরা তাকে খুব ভালোবাসব না যেহেতু তার বহু ত্রুটি রয়েছে ওয়া লা নুলইনুহু কিন্তু আমরা তাকে আবার লানত বর্ষণ করব না কারণ কাউকে লানত বর্ষণ করা কোনো মুমিনের জন্য ভালো কাজ নয় গালিগালাজ করাও ভালো কাজ নয় তাই আমাদের অবস্থানটা হলো আমরা নীরব থাকব খুব ভালোবাসাও তার প্রতি দেখাব না আবার খুব তাকে গালমন্দও করব এমনটাও কখনো নয় বরং শিয়াদের অনুসারীরা অনেকেই এই ক্ষেত্রে করে থাকে আমরা যে বলেছিলাম যে আরেকটি শ্রেণী যারা শিয়া নয় কিন্তু শিয়াদের অনেক কিছুই তারা এই মুহররমকে কেন্দ্র করে অনুসরণ করে থাকে সেগুলির মধ্যে আশুরায়ে মুহররমে একদিকে সিয়াম পালন করে অপরদিকে সুযোগ হলে তাজিয়া মিছিল সেগুলিতে গিয়েও অংশগ্রহণ করে সেগুলিতে গিয়েও মিষ্টি খায় এই তাজিয়া মিছিল আর দুর্গা পূজার মিছিল দুটোর মাঝে কোনো পার্থক্য নেই বলবেন কেমনে পার্থক্য নেই কারণ তাজিয়া মিছিল হলো একটি রূপক কবর তৈরি করা হয় হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই রূপক কবর তৈরি করে সেটার কাছে তারা মাথা নত করে সেখানে তারা মানত করে সেখানে তারা তাদের কুরবানি করে এটি সম্পূর্ণ শিরকে আকবার কোনো সন্দেহ নেই একটি প্রতিমা পূজা করা আর এই তাজিয়া মিছিলে এই ধরনের রূপক কবর তৈরি করে সেখানে নিজেকে এই ধরনের মাথা নত করা বা সেখানে এই ধরনের সমস্ত নজর মানত করা ইত্যাদি করা এটিও একই কোনো পার্থক্য নেই সুতরাং কোনো মুসলিম কখনো কোনোভাবে এটিকে সমর্থন করতে পারে না কোনোভাবে এটিকে উপভোগ করতে পারে না কোনোভাবে এর কোনো অংশগ্রহণ করতে পারে না কোনো মুসলিম দ্বিতীয় হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা অবশ্যই ভালোবাসি
অবশ্যই তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবেই, থাকতেই হবে, এটি ঈমানের পরিচয়। কিন্তু কখনো সীমা লঙ্ঘন করতে পারি না। এক শ্রেণী তারা শোক পালন করে রক্তাক্ত করছে, আরেক শ্রেণী তারা বলে যে এই দিনটিতে যেন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কি করা, কোরআন খতম করা, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কিছু মিলাদ মাহফিল করা, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আরও কিছু এই ধরনের দান সদকা করা, এটিও বিদআ, এটিও উচিত নয়। কারণ এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কোনো আমল নয়। সবচেয়ে আমাদের যা করণীয় তা হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার নানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরেই ছিলেন। সুতরাং আমাদের কর্তব্য হল তার এবং তার বাবা, তার নানা, তাদের অনুসরণ করা, তারাই হচ্ছেন আমাদের অনুসরণীয় কর্তব্য, অনুসরণীয় ব্যক্তি। অতএব যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রেখে গেছেন, আমাদের কর্তব্য হল সেভাবেই তাদের অনুসরণ করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। চরমপন্থী শিয়াদের আরেকটি জঘন্য কাজ, তারা হলো এই দিনগুলিতে বিশেষ করে দশই মুহররমে চরমপন্থী শিয়ারা জিব্রিল আলাইহিস সালামকে লানত বর্ষণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেওই করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও, ওমর রাদিয়াল্লাহু আনহুকেও, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। বলেন কেন? এই ভ্রান্ত চরমপন্থীরা দাবি করে নবী হওয়ার হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু জিব্রিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দিয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা একটা হাদিস তৈরি করে নিয়েছে, বিদায়ী হজ্জের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু আনহুর হাত তুলে ধরে উঁচু করে বললেন যে তিনি হবেন আমার পরে খলিফা। এটা হাদিস তৈরি করে নিয়েছে, শতভাগ বানানো। সুতরাং তারা আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি অভিশাপ দিয়ে থাকে, এবং চরমপন্থী শিয়া যারা, রাফেজি যারা, তারা আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে খলিফা তো দূরের কথা, মুসলিম হিসাবে বিশ্বাস করে না, জালেম এবং মুরতাদ হিসাবে তারা বিশ্বাস করে থাকে। এটি তাদের বই পুস্তকে লিখিত, বানাউটি কথা নয়। শুধু ভয়ঙ্কর বিষয়, খুতবার সময় শেষ, আমি ভিডিও পর্যন্ত দেখাতে পারি, সেটাও আমার সংরক্ষণে রয়েছে। এই যুগেও ব্রিটেনে কয়েকজন নতুন মানুষ ইসলাম গ্রহণ করল, এই মানুষদেরকে ইসলাম গ্রহণ করালো শিয়াদের একজন বড় আলেম। ইসলাম গ্রহণ করালো পাঁচটা বিষয়ে সাক্ষ্য দিয়ে। কি সাক্ষ্য? প্রথম সাক্ষ্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাইট। দ্বিতীয় সাক্ষ্য হলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, রাইট। তৃতীয় সাক্ষ্য হলো, আর সাক্ষ্য দিচ্ছি, আন্নি বারিউম মিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা, আমি সম্পূর্ণভাবে মুক্ত, আমার সাথে কোনো সম্পর্ক নাই আবু বকরের, ওমরের, উসমানের, আয়েশা, হাফসার, নাউযুবিল্লাহ। এই সাক্ষ্য যখন দেয়, তারপর তারা তাকবীর দিয়ে, ধ্বনি দিয়ে বলল যে এখন সে মুসলিম হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি এই যুগের কথা বলছি, এই সময়ের কথা বলছি, লক্ষ্য করুন। এটা যদি হয় ইসলামের মাপকাঠি তাদের কাছে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্ক ছিন্ন করাই হলো তার কাছে ইসলাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্ক ছিন্ন করাই হলো ইসলাম, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্ক ছিন্ন করাই ইসলাম, আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সম্পর্ক ছিন্ন করাই যদি তাদের ইসলাম হয়ে থাকে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, মসজিদের ইমামের জায়গায় এসে দাঁড়ানোর মতো গায়ে শক্তি নেই, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মুরি আবা বকরিন ফলিউসল্লি বিন্নাস, হে আয়েশা যাও, আমার পক্ষে সম্ভব নয়, তুমি আবু বকরকে বলো, আবু বকর যেন আমার জায়গায় গিয়ে মানুষের ইমাম হয়ে সালাত আদায় করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদের নিয়ে, হাদিস সহিহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো যে ব্যক্তি জান্নাতে দরজা হবে সালাতের দরজা, বাবুস সালাহ,
যে ব্যক্তি সালাত আদায় করেছে জান্নাতের সালাতের দরজা দিয়ে তাকে আহ্বান জানানো হবে, সিয়ামের দরজা সেই সিয়াম পালনকারীকে সেই দিক দিয়ে, দান সৎকার দরজা সেই দরজা দিয়ে যারা দান সৎকার করে তাদেরকে আহ্বান জানা হবে, জিহাদ ফিসাবিলিল্লাহর দরজা সেই দরজা দিয়ে তাদেরকে ডাকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো একটা দরজা দিয়ে জান্নাতে গেলেই তো হয়ে যায়, এতগুলি কি দরজা প্রয়োজন হবে? আর কোনো মানুষকে এরকম পাওয়া যাবে যাকে এই সব দরজা দিয়ে ডাকা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হে আবু বকর, ও আরজু আং তাকুনা মিনহুম, আমি এই আশা রাখি এই বিশ্বাস করি যাকে প্রতিটি দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে সেই ব্যক্তিদের মধ্যে হবে এই আবু বকর। এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে আজকে গালিগালাজ করাই যদি ইমানের বিষয় হয়, তার সাথে সম্পর্ক ছিন্ন করাটাই যদি ইসলাম গ্রহণের বিষয় হয়, তাহলে তাদের ইসলাম কোন ইসলাম? এজন্য এক বাক্যে আপনাকে মনে রাখতে হবে, চরমপন্থী ভ্রান্ত শিয়াদের ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম নয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম নয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইসলাম নয়, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুর ইসলামও নয়, আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইসলাম নয়। যদি ইসলাম হতো তাহলে তাদেরকেই তারা অনুসারী হিসাবে গ্রহণ করে নিত। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলি বোঝার এবং সঠিক অবস্থান যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা